আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজ বেরেস্তা, যেটি আমাদের পোলাও, বিরিয়ানি, রোস্ট, বিভিন্ন প্রকারের টিকা, কাবাব অনেক কিছুতেই লেগে থাকে। তো সে পেঁয়াজ বেরেস্তাটা দেখা যায় অনেকেরই ক্রিসপি হয় না, অনেক আবার ভাজতে গেলে সেটা পোড়া দিয়ে ফেলে, অথবা সুন্দর কালার হয় না, অথবা সেটি মচমচে হয় না। আজকে আমি আপনাদেরকে কিভাবে এটি অনেক ইজিলি আপনারা ক্রিসপি করে ভাজতে পারেন আমি সেটা আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। পেঁয়াজ বেরেস্তাটাকে আঙুল দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই খুব সহজেই এটি ভেঙে যাচ্ছে। তো ভিউয়ার্স দেখতেই তো পাচ্ছেন এটা কতটা ক্রিসপি হয়েছে। চলুন তাহলে দেখে নিই এই ক্রিসপি পেঁয়াজ বেরেস্তাটা কিভাবে তৈরি করতে হবে। একটি প্যানে আমি তেল বসিয়েছি চুলায়, তেলটি যখন আমার অনেক গরম হবে এটাকে আমি হাই হিটে গরম হতে দিয়েছি। আমি আপনাদেরকে একটি পেঁয়াজ দিয়ে দেখাচ্ছি তেলটা কতখানি গরম হয়েছে। ঠিক এতখানি গরম হতে হবে যেন পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথেই বাবল ফুটে তেলে, তাহলে আপনি খুব ইজিলি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে ফেলতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখন আমি পেঁয়াজগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলোকে একেবারে চিকনও করে কাটা যাবে না, আবার একেবারে মোটা করেও কাটা যাবে না, একটু মিডিয়াম রেখে কাটতে হবে। আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তেলে, এবার এগুলোকে আমি অনবরত লাটতে থাকবো। খেয়াল রাখতে হবে পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে এটাকে নাড়ার উপরেই রাখতে হয়, এটাকে থামানো যাবে না নাড়া। পেঁয়াজের এক পাশ হচ্ছে, অন্য পাশ হচ্ছে না, ঠিক এমনটাই হয়, তাই এটাকে অনেক ঘন ঘন করে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন এটা অনেকখানি একটু একটু লালচে লালচে হয়ে গেছে, এটি আস্তে আস্তে এমন লালচে হতে থাকবে। মোটামুটি আমার সবগুলো পেঁয়াজই লালচে হয়ে গেছে। আমার পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তাটা অনেক ক্রিসপি হয়েছে দেখতে। এটি আপনারা বাসায় খুব ইজিলি তৈরি করে ফেলতে পারেন এবং এটা অনেক দিনের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। সামনে যেহেতু ঈদ আসছে, রমজানের পরেই তো ঈদ আসবে, তো তখন দেখা যায় যে অনেক কিছুই তৈরি করতে হবে আপনাদেরকে। ঈদের সময় তো সাধারণত আমরা পোলাও, বিরিয়ানি, রোস্ট এগুলো তৈরি করেই থাকি, তো এগুলো তৈরি করতে তো পেঁয়াজ বেরেস্তা লাগবেই। তো আপনারা আগেই পেঁয়াজ বেরেস্তাটা করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার ফিরে আসবো আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।